আইপিএল এক বছরে কত যে অনামী ক্রিকেটারকে রাস্তা থেকে তুলে নাম যশ খ্যাতি দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। শুধু গলির ক্রিকেটারদের স্টার বানিয়েছে তাই নয়, দেশের ক্রিকেটকেও সমৃদ্ধ করেছে এই আইপিএল। কত যে অনামী খেলোয়াড় প্ল্যাটফর্ম পেয়েছেন তাদের যোগ্যতা প্রমাণ করার, তা বলে শেষ করা যাবে না। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। তাদের মধ্যে একজন হলেন রিঙ্কু সিং, যিনি উত্তরপ্রদেশের একটি দরিদ্র পরিবারে পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় ছিলেন। তার বাবা খান চন্দ্র সিং একটি ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কাজ করতেন। এমনকি রিঙ্কু সিংও কাজের চেষ্টায় কয়েক জায়গায় ঘুরেছেন। আইপিএল না থাকলে হয়তো যাকে কেউ চিনত না, নিজেকে প্রমাণ করার সুযোগ না পেয়ে যাকে হারিয়ে যেতে হতো কোনো চোরা গলির অন্ধকারে। প্রথম তিনি সবার নজরে আসেন গতবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষে পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে। বলা যায় তখন থেকেই নায়ক হয়ে উঠেছিলেন রিঙ্কু সিং। তারপর থেকে ক্রমশ ভারতীয় ক্রিকেটে পরিচিতি বেড়েছে তার। এই রিঙ্কু সিং ব্যাট হাতে বোলারদের শাসন করলেও ভূতের ভয় পান। একবার একটি বাদর তাকে ৬ বার কামড়েছিল। ইডেনে দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে নিজেই জানিয়েছেন এই কেকেআর ব্যাটার। একটি সাক্ষাৎকারে রিঙ্কু জানান, যদি কেউ ভূতের গল্প করেন তাহলে নাকি রাতে একা ঘুমোতে পারেন না। তিনি বলেন, আমি ছোটবেলায় একা ঘুমাতে পারতাম না, এখনও যদি কেউ ভূতের গল্প করে তাহলে আমি একা ঘুমোতে পারি না, খুব ভয় লাগে। তখন আমাকে রাতে একা ঘুমোতে হলে ঘরের লাইট জ্বালিয়ে রাখতে হয়। ছোটবেলায় একবার বাড়িতে বাদরের কামড় খেয়েছিলেন রিঙ্কু। একটি বাদরই নাকি ৬ বার কামড়েছিল তাকে। রিঙ্কু বলেন, ছোটতে আমাদের গ্রামে প্রায়ই বাদরের উৎপাত হতো। একবার আমি বাড়ির বাইরে বসেছিলাম, একটা বাদর এসে আমাকে কামড়েছিল। একবার নয়, ৬ বার আমাকে ইনজেকশন নিতে হয়েছিল। আমার মনে হয় বাদরটা আমাকে ভালোবেসে ফেলেছিল, সেই কারণে এতবার কামড়েছিল।